মুসলিম বিশ্বের এক জনপ্রিয় নেতা এরদোয়ান বিগত দুই দশক ধরে তুরস্ককে নিয়ে এসেছে বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুদ্ধ বিগ্রহ, শান্তি সহায়তা সব জায়গাতেই তার উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো। একটি মুসলিম দেশের নেতা হয়েও তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন পশ্চিম বিশ্বসহ ইউরোপীয় দেশগুলোতে। সেই তুমুল জনপ্রিয়তারই ধারাবাহিকতায় তাক লাগিয়ে দিয়ে এগিয়ে আছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফের তার হাতেই আসতে যাচ্ছে ক্ষমতা, এমনই ধারণা করছেন দেশটি একটি জরিপ। গত দুই দশক ধরে তুরস্কের সনদে নেতৃত্ব দিচ্ছেন এরদোয়ান, এবারও ক্ষমতায় বসার জন্য লড়ছেন তিনি। আর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন কিরিস দারুগলু। সম্প্রতি আরেদা জরিপ কোম্পানি গত 12 এপ্রিল থেকে 14 এপ্রিলের মধ্যে একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে অংশ নিয়েছে প্রায় 10,000-এর বেশি মানুষ। সে জরিপে দেখা গেছে এরদোয়ানের পক্ষে ভোট দিয়েছেন প্রায় 50.8% অংশগ্রহণকারী, আর এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কিরিস দারুগলুর পক্ষে ভোট দিয়েছেন 43% মানুষ। এদিকে 28 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত অপর আরেক জরিপে দেখা গেছে প্রায় 52.6% মানুষ এরদোয়ানের পক্ষে, আর 47.4% মানুষ বিরোধী জোটের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তার 20 বছরের শাসনকালে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন মে নির্বাচনে। তুরস্কের নেতৃত্ব কার কাছে যাবে শুধু যে তাই নির্ধারণ হবে তা নয়, এর পাশাপাশি কিভাবে শাসন করবে, এর অর্থনীতি কোথায় যাবে এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত কমাতে কি ভূমিকা পালন করবে, সবকিছু নির্ধারণ হবে এই নির্বাচনে। ধর্মীয় ধার্মিকতা, সাময়িক সমর্থিত কূটনীতি এবং স্বল্প সুদের হারের জন্য বিরোধীরা এরদোয়ানের অনেক নীতিতে উল্টানোর প্রতিশ্রুতি দেয়। এক শতাব্দী আগে মোস্তফা কামাল আতাতুর্ক আধুনিক তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন। এরপর এরদোয়ান এবং তার ইসলামপন্থী এ কে পার্টি তুরস্ককে আতাতুর্কের ধর্মনিরপেক্ষ নীল নকশা থেকে দূরে সরিয়ে দেয়।